গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাসুম মুনিকা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি একদম ভালো নেই। তো কালকে আমার একটু হালকা জ্বর এসেছিলো, মাথা ব্যথা, বুঝতেই পারছো গলার অবস্থা খুব খারাপ। এখন আমি সকালে উঠেছি, উঠে একটু বসে আছি বাইরে। আসলে এত খারাপ লাগছে শরীরটা যে ভাবলাম যে ঘুমোতে পারছিলাম না, উঠে পড়লাম সকাল সকাল। মাসুমও উঠে পড়েছে, ওরও হয়তো শরীরটা একটু খারাপ আছে। আসলে আমার কোল্ড হয়ে গেছে, ওরও কোল্ড হয়ে গেছে, এই তো অবস্থা। তো তোমরা দেখতে থাকো সারাদিন কী কী করি। একটা তো ওষুধ খেয়েছিলাম, ওষুধ খেয়ে একটু এখন মাথা ব্যথাটা কমেছে। দেখা যাক সারাদিন কী কী করি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো মাসুমও সকাল সকাল উঠে পড়েছে, ভালো লাগছে না মাথা ব্যথা করে? ঘুমিয়ে যাবে? উঠে উঠে যে ল্যাপ খাচ্ছে কোলে উঠে, সকাল সকাল উঠে, এই তো অবস্থা। দেখো এদিকে দেখো, এত রাগ কেন? এই যে পায়রাগুলো, চলো পায়রাগুলোকে একটু খেতে দেই বাবা। আজকে তুমি দেবে? আচ্ছা চলো আমরা দেই, চলো নিয়ে আসি গিয়ে। দাও দাও বাবু। এরা দুজন হলো আমাদের ফার্মের নতুন সদস্য, এদেরকে নতুন করে নিয়ে আসা হয়েছে। বাকি পুরনোরা একদম এদের সহ্য করতে পারছে না, ওদেরকে তাড়ানোর চেষ্টা করছে। তো এই দুটো ছাগিকে কালকে নিয়ে আসা হয়েছে রাতে। আর এই দুজন আমাদের রাজা রানী, ঘরের দরজায় বসে বসে কী যেন কী বলছে, ঘরের দরজায় এসে বসে আছে। আমি পাশ দিয়ে চলে আসলাম, তাও যায় না, আমি যে তাড়িয়ে দিলাম, দৌড় দিল, এই যে চলে গেল। তো দেখো শুয়ে শুয়ে চা খাচ্ছে। তো তোমরা কে কে শুয়ে শুয়ে চা খাও একটু বলবে তো, যে শুয়ে শুয়ে চা খেলে ঠিক কীরকম লাগে? শুয়ে শুয়ে চা মুড়ি খাচ্ছে। আমরা করছি খাওয়া দাওয়া, খাও। এই যে ঠান্ডা করার জন্য বড় একটা বাটিতে নিয়ে নিয়েছি। আরে ধরলে কিন্তু কপালে দুঃখ আছে, খাও এসে তাড়াতাড়ি। ড্রাম থেকে একটু ভরে নাও, যাও বোতলে। এখানে দেখো, তারপরে আমি শরীরটা একটু খারাপ ছিল তো তাও ঝাড়ুটা দিয়ে নিলাম। তো এই জায়গাটা আমি দিনে দুবার ঝাড়ু দেই, সকালবেলা একবার ছাগলগুলোকে বাইরে নিয়ে যাওয়ার পরে, আর বিকেলবেলা একবার। শরীরটা খারাপ বলেছিলাম, শরীর এখন অনেকটা ভালো আছি, রেস্ট করছিলাম আর কি একটু। আজকে কারেন্টও নেই, আমাদের কল পাম্প করা খুব অসুবিধা, কারেন্ট নেই। মিস্ত্রিও এসেছে, রান্না করতে হবে ওদের খাওয়ানোর জন্য। কল পাম্প করতে খুবই কষ্ট, কলটা আমাদের নষ্টই আর কি, মোটরেই আমরা জল তুলি। তো আজকে মিস্ত্রিরাও এসেছে কাজ করা, কাজ করছে ওরা। এখন বাজে 10:30 মতন,
তো আমি 11টার দিকে রান্না বসিয়ে দেব ওদের জন্য। আর শরীর তো খারাপই, ওষুধ খেলাম, এখনো শরীর আগের থেকে ভালো, তো দেখা যাক কি হয়। তো একবারে রান্না বান্না সেরে তোমাদের সঙ্গে কথা বলছি, একটু রেস্ট করতে হবে, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে অনেক ইম্পর্টেন্ট কথা আছে তোমাদের সঙ্গে, তোমরা দেখতে থাকো আমাদের সমাজ কোথায় নিচে নেমে গেছে, কেউ দিলেই আমাকে বা কেন নিতে হবে সেটাও একটা ব্যাপার। তো যেরকম বলে না যে মেয়েরা মেয়েদের শত্রু, সেরকমই হলো কি বলবো, বেকাররা বেকারদের শত্রু, এরকমই হয়ে গেছে এখন। দেখা হচ্ছে পরে। তারপরেই দেখো ও গিয়েছিল বাজারে, বাজার থেকে নিয়ে এসেছে এগুলো মুড়ি, তারপর চা পাতা, দুধ, চিনি, সরিষার তেল, এগুলো বাজার করে নিয়ে এসেছে। তারপর কাঁচা সবজি নিয়ে এসেছিল, একটা চাল কুমড়ো, আর এনেছিল মাছ, আম, কাঁচা লঙ্কা, তারপরে ডাল আনতে বলেছিলাম ভুলে গেছিল, পরে আবার বাজারে গিয়ে ডাল, পেঁয়াজ, আর মাসুমের জন্য জুস টুস এগুলো নিয়ে এসেছিল। দুবার বাজারে গেছিল, একবার গিয়ে ভুলে গেছিল অর্ধেক জিনিস আনতে, দুবার পাঠিয়েছিলাম। তারপরেই দেখো রান্না করতে করতে কিন্তু আমার গ্যাস শেষ হয়ে যায় মাঝখানে, তারপরে এই যে গ্যাস দিতে এসেছিল, এই যে ওর সঙ্গে কথা বলে গ্যাস নিয়ে চলে যাচ্ছে, রান্নার মাঝখানে গ্যাস শেষ। তো দেখো আমি রান্না করে নিলাম এখানে মাছ, এগুলো রুই মাছ, আর আছে ডাল, আর করেছিলাম আমি কি করেছিলাম, হ্যাঁ চাল কুমড়োটা যে সকালবেলা নিয়ে এসেছিল সেই চাল কুমড়োটাকে একটু হালকা ভাজা করে নিয়েছিলাম। তো মিস্ত্রি এসেছিলো তিনজন, তো করেছিলাম মাছ, ডাল আর চাল কুমড়ো ভাজা। তো আমার মেনু প্রত্যেক দিন একই রকম হয়ে যাচ্ছে, ডাল ভাজা মাছ না হলে চিকেন, ডাল ভাজা মাছ না হলে চিকেন। তো এখানে দেখো নতুন সদস্যদের পরিচর্যা চলছে, তো কে কোথায় কীভাবে থাকে, অসুস্থ থাকে, নোংরা থাকে, তো এদেরকে করা হচ্ছে পরিষ্কার। তারপরেই আমি চলে আসলাম পেছন দিকে তোমাদেরকে দেখাতে যে সেই ধানগুলোর কী অবস্থা, বলেছি রোজ দেখাবো, এরা কী করে আস্তে আস্তে এই ধান থেকে আরও খাবার উপযুক্ত ধান হয় সেটা দেখাবো। তো উনি হচ্ছে আমার হাজবেন্ডের মাদ্রাসার হেড টিচার, তো উনি আমার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিলেন কোনো একটু দরকারে, কোনো একটা ফর্ম ফিল আপের ব্যাপারে আমার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিলেন, উনি হচ্ছেন হেড স্যার, আমার নাম জাকির হোসেন। তো এখন চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলতে। কথাটা হলো যে আমার হাজবেন্ডের চাকরির ব্যাপারে কথাটা, 2004 সাল থেকে আমার হাজবেন্ড সহ আরও অনেকজনই একটা মাদ্রাসা অর্গানাইজ করেছিল। তো অর্গানাইজ পিরিয়ড থেকেই ওরা কিন্তু ওই মাদ্রাসাটাতে সার্ভিস দিয়ে আসছিল। তো তারপরে যখন গত বছর ফেব্রুয়ারি মাসে মাদ্রাসাতে অনারিয়াম সিস্টেম চালু হলো, তার আগে এতদিন কিন্তু কোনো অনারিয়াম ছিল না, তো অনারিয়াম যখন চালু হলো তখন থেকেই শুরু হলো যত সমস্যা। তো এখনও পর্যন্ত এক বছর, ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি এক বছর তিন মাস হয়ে গেল, ওরা কিন্তু এখনও অনারিয়াম ওদের চালু হয়নি। তো চালু হয়নি কী কারণে সেটা একটু বলি। চালু হয়নি ওই কিছু লোভী স্বার্থপর মানুষদের জন্যই চালু হয়নি, যারা এতদিন মাদ্রাসাটাকে অর্গানাইজড করে এসেছিল, তাদের অনারিয়াম চালু হওয়ার পর তাদের বাদ দিয়ে নতুন নতুন লোককে ঢোকাচ্ছে অর্থের বিনিময়ে, তারা টাকা দেবে সেই উদ্দেশ্যে কিন্তু ওরা নতুন লোককে ঢুকিয়েছে, যার জন্য বোর্ড থেকে কিন্তু মাদ্রাসাটাকে আটকে রেখেছে। তো ওটার হেয়ারিং চলছে, যেহেতু স্টাফ বারবার চেঞ্জ করেছে, নতুন নতুন লোককে ঢুকিয়েছে, সেই জন্য কিন্তু বোর্ড থেকে মাদ্রাসাটাকে আটকে রেখেছে। তো কোচবিহার জেলায় যতগুলো মাদ্রাসা আছে, 30টার ওপরে মাদ্রাসা আছে, সবগুলো চালু হয়ে গেছে, শুধুমাত্র একটা বাকি থেকে গেছে, সেটা হচ্ছে এদের মাদ্রাসাটা। তো এটার জন্যই আবার 3 তারিখ বোর্ড থেকে ডেকেছে, এরা যাবে, যাওয়ার পরে ওখানে বোর্ড থেকে কী সিদ্ধান্ত হয় সেটা ওখানে ডিএমই জানাবে, হবে কি হবে না,
নাকি বন্ধই করে দেবে। তো এটা ব্যাপারটা হয়েছে এরকম যে পরীক্ষাই দেওয়া হয়নি, কিন্তু যখন দেখলো যে রেজাল্ট আউট হলো, 1 নম্বরে নাম চলে এসেছে, অথচ তারা পরীক্ষায় দেয়নি। তো 2004 সাল থেকে অর্গানাইজ মাদ্রাসায় ওরা ছিলই না, যখন কিনা 2021 সালে অনারিয়ামটা চালু হয়ে গেল, তখনই নতুন নতুন লোক উড়ে এসে জুড়ে বসলো, যার জন্য যারা যাদের প্রাপ্য টাকা আটকে রয়েছে, যারা যোগ্য, যাদের যারা এতদিন ধরে কষ্ট করে চালিয়েছে, বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে এসেছে, মাদ্রাসা চালিয়েছে, ঘরবাড়ি করেছে, জমি কিনেছে, কিনে ওটাকে রেজিস্ট্রেশন করিয়ে ওটাতে ঘর করেছে, জমি যে দিয়েছে সে কিন্তু জমিটা দেওয়ার পরিবর্তে দুটো চাকরি নিয়েছে, তাদের যে ক্লার্ক পিওনের যে পোস্ট সেগুলো নিয়েছে, কারণ ওদের যোগ্যতা অতটুকুই, সেই জন্য ওরা ও নিয়েছে। যদি ওদের যোগ্যতা টিচিংয়ে থাকতো, টিচার হওয়ার থাকতো, তাহলে নিশ্চয়ই ওরা টিচার পোস্টই নিত। ওদেরকে দুটো পোস্ট দেওয়ার পরেও ওদের মন ভরেনি। এখন ওরা যখন অনারিয়ামটা চালু হলো, তখন ওরা আমি জমি দিয়েছি, এই দিয়েছি, সেই দিয়েছি বলে আরও প্রভাবশালী লোকেরা আছে, নাম বলছি না, তারা প্রভাব দেখিয়ে তারা নতুন করে যে সাবজেক্টের পোস্ট নেই সেই সাবজেক্ট ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে যাদের যারা এতদিন ধরে ওখানে পরিশ্রম করছে, করে এসেছিল, তাদেরকে বাদ দেওয়ার একটা চেষ্টা করছে, যার জন্য মাদ্রাসাটা আটকে রয়েছে। তো আমার বরের চাকরি হয়ে গেছে, কিন্তু বেতন আটকে রয়েছে। তো এই পরিস্থিতিতে আছে, এখন তোমরাই বিচার করো এটার কী করতে হবে, কী করা যাবে। অনেকভাবে এটা ট্রাই করেছে, ডিএমই ওখানে গেলে কথা শুনতে চায় না, অনেকভাবে ট্রাই করছে, কিন্তু মাদ্রাসাটা হচ্ছে না। তো দেখা যাক, সামনে 3 তারিখ আবার ডেকেছে ডিএমই, এরা যাবে, যাওয়ার পরে ওরা কী বলে, আবার ডাকবে নাকি হবে নাকি হবে না, তো দেখা যাক কী হয়, এইটাই বলার ছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আজকে শেষ করছি, কালকে চলে আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আমরাও ভালো থাকার চেষ্টা করছি, চেষ্টা করব। তো টাটা।